হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? কি বললাম আমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমার সবাই? আসলে সবাই ভালো আছে, আমি একদম ঠিক আছি। তো সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর টপিক কি? বাচ্চা। ইয়েস, বাচ্চা। ওয়াইটিতে তোমরা সবাই জানো একজন মমতাময়ী, মানে বাচ্চার প্রতি মানে অতীব ভালোবাসা প্রবণ একজন মহিলা আমাদের ওয়াইটিতে আছে, যাকে আমরা অনেক রকম নাম দিয়ে আখ্যা দিয়েছি। কেউ ডাইনি বলে, কেউ শকুনি বলে, কেউ শুন্ডি বলে। হ্যাঁ, এবার শুন্ডিটা কেন বলে সেটা আলাদা ব্যাপার। কেউ শু বলে, শু মিন্স SHOE, শু বলে। আর কেউ শু বলে, শু মানে SU, মানে ওর নাম থেকে কেটে সেটা আমি অবশ্যই। তো এরকম অনেক নামের আখ্যা দেওয়া একজন মহিলা ওয়াইটিতে জলজল করছেন, যিনি বাচ্চার প্রতি প্রচুর পরিমাণে সংবেদনশীল। মানে বাচ্চার কোনো রকম কষ্ট দুঃখ ইনি চোখে দেখতে পারে না, চোখে হারায় ইনি, ঠিক আছে, চোখে হারায় এইরকমই মানে উনি ইয়ে। তো এই ভদ্র মহিলাটি অ্যাকচুয়ালি সঠিকভাবে জানে না, কারণ কী হয় তো, যে জিনিসটা আমার কাছে থাকে না সেই বিষয়টার উপর আমার নলেজও থাকে না। কিন্তু যখন সেই জিনিসটা আমার কাছে চলে আসে তখন কিন্তু তার বিষয়বস্তুটার বিষয়ে আমরা জানতে পারি। যেমন এর ঘরে একটা সন্তানের অভাব, তো এর জন্য অনেক কিছু জিনিস ও জানে, অনেক কিছু জিনিস জানে না, কারণ একটা সময় ও নিজের বোনের বেবিসিটার ছিল। ওই জন্য বেবিসিটারের প্রপার কোয়ালিফিকেশান, প্রপার যোগ্যতা কী হতে পারে সেটার বিষয়ে ওয়াকিবহুল। কিন্তু একটা মা হিসাবে যে কী কী কর্ম করতে হয় বাচ্চার জন্য, বা বাচ্চাদের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন থাকে, এইগুলোর বিষয়ের উপর কিন্তু ওর বাচ্চা না থাকা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ওয়াকিবহুল। ওয়াইটির এমন কোনো মা নেই যাকে ও প্রপার জ্ঞান দিতে পারেনি। তো এবার চলে আসি কমেন্ট বক্সের অফ সেকশনের কথায়। প্রথমেই বলে দিই, ওয়াইটির রুলস রেগুলেশন বিষয়ে এ প্রচুর পরিমাণে ওয়াকিবল, বলছে এই সমস্তটা জানে। অ্যাকচুয়ালি এটা জানে না যে ওই যে বললাম ঘরে না থাকলে যা হয়, বাচ্চা যখন আমরা ওয়াইটিতে দেখাই বা বাচ্চা সম্বন্ধিত কোনো জিনিস যখন দেখাই তখনই কিন্তু কমেন্ট বক্সটা ওয়াইটির রুলস রেগুলেশন গাইডলাইনের অনুযায়ী কিন্তু অফ করে দেয়। কারণ অনেকে অনেক রকম কমেন্ট করে, সেই কমেন্টগুলো যাতে নেগেটিভ পারপাসে না হয় এর জন্য অফ করে দেয়, যেটা আমি মনে করি। কারণ আমি যতবার আমার ছেলেদেরকে দেখিয়েছি, আমি দেখেছি সেই ভিডিওর কমেন্ট সেকশনগুলো অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, আমাকে করতে হয়নি। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, মানে রায়বাড়ির কুলাঙ্গারনি একজন, আচ্ছা এই নামটাও আমি মিস করে গেছিলাম, সরি। তো এইটা না ওয়াইটি থেকেই করা, জানিস তো, মানে বাচ্চাকে দেখালে পরে, বাচ্চার বিষয়ে কিছু বললে পরে তখন কিন্তু কমেন্ট সেকশনটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। মামুনি ভিউয়ার্সদের গাতনের জন্য, কারণ মামুনির ভিডিওর মধ্যে সত্যি কিচ্ছু ছিল না যে ভিউয়ার্সরা এসে ওকে গাতন দেবে, যে ও কমেন্ট বক্সকে অফ করতে হবে, গাতন খাওয়ার মতন কিছু ছিল না, ওটা ওয়াইটি থেকেই অফ করে দিয়েছিল। তো একটা জিনিস ক্লিয়ার করতে পারলাম, বোঝাতে পারলাম, আর তুই বুঝতে পারলি তো, চল ভালো কথা। এবার চলে আসি পিসি, ভালোবাসা 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 ভালোবাসা, এরকমই না? সত্যি কথা, যে বিষয়টার ওপর এ প্রচুর পরিমাণে নেগেটিভিটি রয়েছে, কারণ ভালোবাসা কী জিনিস এ সত্যি বোঝে না। কারণ কালকের ভিডিওগুলোতে সত্যি বলার মতন কিছু ছিল না, কিন্তু বলে না যার বলার অভ্যাস, মানে যার রক্তেই দোষ থাকবে না সে এই কাজটা করবে। আর এ তো ওয়াইটি এসে রক্ত একদম পচে গলে একদম নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তো এর শরীরে রক্ত নেই, এখন সেই জায়গায় জল বয়, বিষ বয়। তো কালকে প্রথমের ভিডিও বলি, একটা খুব স্মল একটা 2.5 মিনিটের একটা ভিডিও ছিল, যেখানে আমাদের আয়ুষ্মিতা আর অদ্রিকা দুজনে নাচ করছিল, ভীষণ সুইট। আচ্ছা, এখানে নাচের সাথে সাথে ওর ভীষণ ইরিটেট করছিল মামুনির গলার আওয়াজ, ভীষণ ইরিটেট করছিল ভীষণ। কিন্তু মামুনি তো বেশ কমেডির ছলে খুব সুন্দর দেখাচ্ছিল না, যে কোমরটা যখন দোলাচ্ছে, বাবা 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 কী দোলাচ্ছে রে বাবা, এটা তো মাথা দিয়ে আমি পেলাম দিতে পারবো না। এগুলো একটা ভালো কথা, তুই না শুনতিস মিউট করে দিতিস, চোখে দেখতিস না শুনতিস, তোর ওর ভয়েসও ইরিটেট লাগে, বাট ওর ভিডিও না দেখলে তুই কোথা থেকে খাবি বলতো? একদলা থুতু মারতে তোকে বলেছি না, মুখে স্ট্যাম্প মেরে দেবো, স্ট্যাম্প, ঠিক আছে, তো সিল হয় না, ওই যে যখন সেই ইয়ে হয় তালাতে সিল মেরে ওরকম সিল মুখে লাগিয়ে দেবো, থুতু আর বেরোবে না। কারণ বরের তো খালি ফেনা বেরোয়, আর সেই ফেনা তোর কোনো কাজে লাগে না। তো থুতু বেশি ইয়ে করিস না, শরীর থেকে সব বেরিয়ে গেলে এমনি শুকিয়ে গেছে, এবার ওই থুতুটুকুও যদি তুই বার করে দিস, হ্যাঁ, তো সেখানে তো গলা শুকিয়ে যাবে না, তখন কিন্তু দেখ শেষ সময় কিন্তু মুখে জল দেওয়ার মতন কেউ নেই, তো এত থুতু বার করিস না, গলাটা ভিজিয়ে রাখ। তো এটা গেল বিষয়বস্তু, যে আয়ুষ্মিতা নাচছিল আর ওখানে মামুনি কমেন্ট করছিল, ভালো লাগছিল। এটা পিসি আর ভাইজির মধ্যের ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরার জন্য মামুনি টোটালি বাচ্চাগুলোকে নিয়ে এসেছে অনলি ফর রেভিনিউ। এবার এই বিষয়ে একটা আমার কথা আছে, যদি বাচ্চারা পিসির কাছে রেগুলার বেসিকের ওপর ফ্রি না থাকে, যেমন অদ্রিকা বা আয়ুষ্মিতা দুজনকেই যখন আমরা দেখি যখন ওরা ক্যামেরার সামনে আসে বা পিসিদের সাথে যখন থাকে, পিসিদের সাথে ওদের বন্ডিংটা না বোঝা যায়। কীরকম বোঝা যায়? যে অফ ক্যামেরাও এই জিনিসটা ওদের মধ্যে আছে, যার জন্যই কিন্তু অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক বাচ্চাদের কিন্তু কিছু ফারাক পড়ে না, যে ওদেরকে স্ক্রিপ্ট লিখে দিয়ে দিলাম ওরা সেই অনুযায়ী পারফর্ম করলো। এই বাচ্চাগুলো তো সেই বাচ্চা না, এরা নর্মাল ডেইলি রুটিন শেয়ার করে, যেখানে পিসিদের সাথে ভাইপো ভাইজিদের যে রিলেশনটা সেটা কিন্তু টোটাল ক্লিয়ার। যদি সেটা না হতো অন ক্যামেরা কিন্তু বাচ্চা দুটোর মধ্যে ইতস্তত বোধ দেখা যেত, যে না পিসি বাড়িতে এসি পিসিতে এমনি সময় এরকম থাকে না, এটা কিন্তু বাচ্চাগুলোর মুখের উপর দেখা যেত। বাট এটা কখনো হয় না, তুই যে পরিমাণে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা কর না কেন, নিট ফল জিরো, কিছু হবে না। তুই কী বলতে চাস, যে অদ্রিকাকে কম ভালোবাসে আয়ুষ্মিতাকে বেশি ভালোবাসে কারণ কণিকাকে ভয় পায় এই কারণের জন্য? বলিস না, এইটা বলে না তুই কোনোভাবে অধিকার মায়ের মনে অধিকার বাবার মনে তুই সেটাকে সৃষ্টি করতে পারবি না। কারণ মামুনি সোনা দুটো বাচ্চাকেই খুব ভালোবাসে, হ্যাঁ, তোর নিজের জায়গাটা খালি, মাঝে মধ্যে তো নিজের ননদের মেয়েটাকে এনে নিজের কাছে একটু রাখতে পারিস, হ্যাঁ,
ছুটির দিন থাকে, শনি রবি ছুটি থাকে, এনে একটু রাখলি, ভালো মন্দ একটু বাচ্চাটাকে রান্না করে খাওয়ালি। হ্যাঁ, তুই শেরুকে, ওই যে তুই বলেছিস না যে শেরু আমার পার্ট অফ দিস ভিডিও, আমি ভুলেই যাই, সেটা ভুলিস না, তুই ভালো করেই জানিস যে সত্যি তোর ভিডিওর পার্টের একটা মেন পার্ট, যে মেন ক্যারেক্টার একটা পালন শেরু করে। শেরু অবশ্যই ভালোবাসিস, আমি বলবো না যে ভালোবাসিস না বা তার প্রতি তোর মায়া নেই, না না অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে অ্যাজ এ কন্টেন্ট হিসাবেও কিন্তু তুই শেরুকে ইউজ করিস। যদি আয়ুষ্মী তার অধিকাকে মামুনি কন্টেন্ট হিসাবে ইউজ করে রেভিনিউ জেনারেট করতে পারে, তোর কথা মতন, কারণ তুই তো সব জানতা হরি দাসপাল, দুনিয়ার এমন কিচ্ছু নেই যেটা তুই জানিস না ভাই, তুই সব জানিস, ওই জন্য খালি হাতে বিয়ে বাড়ি খেতে যাস, কি চাড়াল রে তুই, খালি হাতে বিয়ে বাড়ি খেতে যাস, হ্যাঁ হ্যাঁ, তাও তো চকলেটের বক্সটা ভুলে যাচ্ছে, ভাগ্যিস বড় মনে করালো যে রায়বাড়ির কুলাঙ্গারনি পুরো কার্ডটা প্রপার পড়েছে, সেখানে প্রত্যেক সময় বলা থাকে যে এরকম আপনাদের আশীর্বাদটাই কাম্য, গিফট কাম্য না, তার মানেই কি খালি হাতে যেতে হয়, তুই এতটা চাড়াল রে, তিনটে মানুষ খেতে গেলি একটা 150 টাকা সেলিব্রেশন দিয়ে, আর গান্ডে পিণ্ডে গিললি, তোর কোথায় গেল সেইসব রোগ, তুই নাকি খেতে পারিস না, আর রাক্ষসের মতন তো খাস, আর বলিস কেন খেতে পারিস না, বোন যেদিন এলো সেদিনও রাক্ষসের মতন বিরিয়ানি গিললি, তারপরেও বলে যাচ্ছিস যে আমি খেতে পারি না, তোমরা তো জানোই আমি তো খেতে পারি না, আমার প্রবলেম বেশি তেল মশলা, অথচ তোর কমেন্ট বক্সে তোর ভিউয়ার্সরাই বলেছে যে প্লিজ একটুখানি রান্নায় কম তেল দাও, তোর তেল এরকম ভাসে, তাহলে কেন মিথ্যে কথা বলিস, তাহলে কেন নাটক করিস, ওনলি ফর ভিউজ, ওনলি ফর রেভিনিউ, আচ্ছা যে দর্শকদের টাকায় ওরা পয়সা পাচ্ছে, আজকে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছে, সেটাকে তুই অ্যাজ এ ব্যঙ্গ হিসাবে বললি, একটা বাচ্চা যার দ্বারাতেই সুন্দরভাবে চান্স পাক না কেন, বাচ্চাটা পড়তে পারছে সেটা সবচেয়ে বড় বিষয়, সেখানে তুই বললি যে নাচ দেখানো প্রয়োজন মনে করলো না, সেটা ওর দর্শকরা বুঝে নেবে, ওর দর্শকরা তোকে এসে বলেছে বাবা একটুখানি নাচটা দেখাতে পারতো, একটু বলো না তুমি গিয়ে, তুমি বললেই হবে, তোর কথাটা পাত্তা দেয় না জানিস তো, নাচটা দেখালো না, তুই এতবার বললি দেখালো না, যাতে তোর ষোলকলা পূর্ণ হয় তোর আর তোর কিছু অন্ধ ভিউয়ার্সদের, যার জন্য মামনি দেখিয়ে দিল নাচটা, দেখ তার মধ্যেও তুই খুদ বার করলি, তাতেও খুদ বার করলি, কারণ তোর নিজের লাইফে যার একটা এত বড় খুঁত না, সে সবার লাইফে খুঁত খুঁজে বেড়ায়, এটা ফ্যাক্ট, বুঝতে পেরেছিস, আজকে থেকে তুই চরম পর্যায়ে কিপটেও, বিয়ে বাড়িতে খালি হাতে খেতে যায় শকুনি কোথাকার, পারে না দেখে বাবার জন্মে দেখিনি যে যদি কেউ লিখে দিয়ে তাকে আশীর্বাদ কামো, তার মানে আমি তাকে আশীর্বাদই দিতে গেলাম, তুই আশীর্বাদও দিস না, বুঝতে পেরেছিস, তুই দিস না আশীর্বাদ দিস না, একটা চকলেট নিয়ে ড্যাং ড্যাং করে বিয়ে বাড়ি খেতে যাচ্ছে, লজ্জাও করে না, ছেঁচিড়ি কোথাকার একটা, কোথা থেকে লুকে একটা বেসিক জিনিস নিয়ে যায়, শীতের সময় একটা স্টোল নিয়ে গেল, একটা কিছু নিয়ে, খালি হাতে তো লজ্জাও লাগে রে, তুই যদি কারোর বাড়িতে যাস, এই জন্য তুই কারোর বাড়ি যাস না, হ্যাঁ এই জন্যই যাস না, গেলে পরেই তো 200-300 টাকা মিষ্টি নিয়ে যেতে হয়, দেখ আমরা ওরকমই যাই, আমরা ওরকমই যাই, নিমন্ত্রণ করিস, দেখ যাবো, বুঝেছিস, আমি তো বলেছি বিনা নিমন্ত্রণতেই যাবো, আমাদের এখানে নাম করা দোকান আছে, আমাদেরই দোকান কাবানাস, নিয়ে যাবো মিষ্টি, খাবি আর বুঝবি, বুঝতে পেরেছিস, সব রোগ একদম তোর হাওয়া হয়ে যাবে, বুঝতে পেরেছিস, তো চলো সেটা নিয়ে কথা না, বাচ্চার বিষয় তুই জ্ঞান দিস না, এবার চলে আসি ছাদে, ছাদে আচ্ছা প্রথমে বলি গিজার সংক্রান্ত একটা কথা তুই বলেছিস যে গিজারের জল গরম থাকতে তুই কি গাধী রে যে শাওয়ারের জলটা আসছে না, শোন তোকে বলি গাধী, এখনও তুই বাংলা পায়খানায় হাগিস, তো সেই পারপাসে আমি তোকে একটা কথা বলি, মামুনি শাওয়ারে টুয়ে সুইচ করেনি, মানে ঠান্ডা গরম দুটো সুইচ করেনি, শুধুমাত্র ট্যাপে করেছে, মানে কলে করেছে, বাচ্চারা বায়না করেছে শাওয়ারে স্নান করবে, এবার শাওয়ার থেকে তো জলটা ডাইরেক্ট ট্যাঙ্কি লাগবে, সেটা তো ঠান্ডাই, এটা তোমরা কে কে জানো ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে বলবে, কারণ আমার দুটো বাথরুম, বড় বাথরুমে টুয়ে কল লাগানো আছে, যার একটাই কল আর ডাইরেক্ট লাইন শাওয়ারের সাথে, মানে শাওয়ারেও গরম ঠান্ডা জল মিশিয়ে আসবে, কলেও আসবে, আর আলাদা একটা কল আছে, বাট আমার ছোটো বাথরুমে শাওয়ারে কানেকশন করিনি, দুটো ট্যাপ লাগিয়েছে, একটাতে ঠান্ডা জল আসে, একটাতে গরম জল আসে, মামুনিও সেম কেস, ওই জন্য বাচ্চারা বায়না যখন করেছে যে শাওয়ারে স্নান করবে সেটা না করে মামুনি বালতিতে করে গরম জল নিয়ে গিয়ে ছাদে ওদের স্নান করিয়েছে, কারণ ওরা বলেছে ছাদে স্নান করবে আনন্দ, ওরা যে খুশি ছিল না, তুই খুশিটাকে ফিল করলি না জানিস তো, বাচ্চাগুলোর ফিলিংসটাকে তুই ফিল করলি না, তুই খালি বিষ উগড়ে গেলি, গোটা ভিডিওটাতে তুই খালি বিষ উগড়ে গেলি, কারণ মামুনি কণিকা সোনা এদের ওপর তোর যে জ্বলনটা তুই সেটা নিতে পারিস না। আচ্ছা এবার হইলো খালি গায়ে স্নান করানোর কথা, দুটো পুচকে পুচকে মেয়ে, পুচকে মেয়ে, হ্যাঁ কিচ্ছু ওয়ালগার লাগছিল না, এমন কিছু নোংরা শিক্ষা ওদের শেখাচ্ছিল না যে খালি গায়ে বড় হয়েও স্নান করবি, না কখনো না, যারা বোঝার তারা বুঝেছে, তোর মতন কুলাঙ্গার, কুলাঙ্গারের বোন তো কুলাঙ্গারনি, হ্যাঁ তো তোর মতন কুলাঙ্গারনি এটা কী করে বুঝবে, ও তো নেগেটিভটাই ধরবে, যথেষ্ট ভালো বাচ্চাদের ওই রকমই মানায় রে, ওরা পুচকে পুচকে দুধের দুটো বাচ্চা, ভালো লাগছিল, ফিল করলি না ওদের এনজয়মেন্টটা, ওদের আনন্দটাকে ফিল করতে পারলি না, তুই বিষ ঢালতে বসলি যে বলতো অদ্রিকাকে তুই একটু কম প্রায়োরিটি দিচ্ছিস, কণিকার মেয়েকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছিস, ওর মা বাবার কী হচ্ছে, এইসব বলে কোনো লাভ নেই রে, তুই ঢোকাতে পারবি না ওদের মনে বিষ, পারবি না, কেন বেকার চেষ্টা করছিস, তো নিজেরই বাচ্চার বিষয়ে চুপ থাক, জ্ঞান দিস না, বুঝতে পেরেছি, তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আমি মামুনিকে লাস্ট বলবো, পিসি হয়েছো, পিসির কর্তব্য খুব সুন্দরভাবে পালন করছো, এরকমই থেকো, বাচ্চাগুলো যেন এইরকমই ভালোবাসা পায়, কারণ এদের যে ভাই বোন, আচ্ছা দাদা লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে বড় একটা কথা, কণিকা বলেছে দাদার বাড়ি গেছে, দাদাটাকে এ পাগলিচু, দাদাটা হচ্ছে মামুনির ছেলে, দাদা ওদের দাদার বাড়ি গেছে বোনেরা, গাধি কোথাকার, বুঝছি না রিলেশনের বিষয় তোর 0% নলেজ, 0%, তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর তুই বুঝতে পারলি তো, তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।